আসসালামু আলাইকুম। আর প্রিয় ভাই বোনের অন্যরা বেগম কেন আসন, আশা করি বেগম ভালো আসন। আই আল্লাহর রহমতে ভালো আছি। তো চলি এসি নতুন আরগো ব্লগ লইয়ে রে। ইবে গত পরশু দিনের রোগ ব্লগ, গত হাইলে আমি ব্লগ দিন না পারি, আমি অসুস্থ আছিলাম। তো এটা লাবলিয়ার আই আজি ব্লগ দিবেলে চলি এসি। ইবে আর চিটাঙ্গা ভাষায় আজি আঞ্চলিক ভাষায় ব্লগ গুজু। তো আর কিছু ভিউয়ার্স আফলো রিকোয়েস্টে আজি আই চিটাঙ্গা ভাষায় ব্লগ ইবে গরির। তো আমি কি সকালে এখন চলে আসি। তো এই যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ওনারা ব্যাগগুলো আরো মাফ করে দিবেন। আর আর তো আমি সকালে চলে আসি কিচেনত, সবজি গড়ি চা বোয়াই দিই, বিভিন্ন সবজি মিক্স করি, হালদে জিরে দিয়ে আমি সবজি বে গড়ি। আর এটা আর এই যে ঘরে ফালা মুরগির ডিম, মুরগির ডিমে গুনাই বাচ্চা ওলে হাজব্যান্ড ওলে ভুনি লই। তো আমি সবজি রেডি গিয়ে ডিমও আই অমলেট গড়ি লই পুচ করিয়ে রে। তো এখন ব্যাগিন নাস্তাগিন ব্যাগিন দিয়ে দিইম। তো এই সকালে জিবে রুটিন তাহে আর কি। তো আই তো বুঝি ওনারা ব্যাগুন আর বাসা আর আঞ্চলিক বাসা উনি আস্তা লাগুন আই বুঝি তেজি। তো এই তো আই পরোটাগুনো বাজিল, পরোটাগুনো দি দিইম। আর হাজব্যান্ড তো ওনার বাইয়া আর কি, ও তো রুটি খাইবো, রুটি দিই মোরে। আর বাচ্চা ওলাই আই এই তো পরোটা বানাই লই। এখন ব্যাগুন আর নাস্তা খাই লই, খাইয়ে আবার উড়ে যাইম। উড়ে যাইয়ের আবার ব্যাগিন পরিষ্কার টরিষ্কার করিয়ে ব্যাগিন রুম টুম গুছাইয়ে আইসুন কিচেন রান্না করি বেলায়। তো এই তো কিচেনে চলে এসি আই তো আর গাছ সাত বাগানোর বাইন আই লম্বা লম্বা করিয়ে আর তো হাড়ি লই বা একগুণ। আই আজি চিংড়ি মাছ দিয়ে রাঁধুম আর গরুর গোস্ত ভুনুম বোনা করি আজি রাঁধুম। আজি এই তো বিভিন্ন মশলা টশলা দিয়ে আই সুন্দর করে এখন মেরিনেট করে রাই দিও। তো ওই ওনারা ব্যাগুন আসতে লাগুন আই বুঝি তেজি। তো এই তো আই সুন্দর করি এখন ব্যাগি মেরিনেট করি আর গুস্ত বোয়াই দিম চুলরুত। তো আজি ওনারা লাই গুস্ত রেসিপি শেয়ার করতাম না। আজি আলে যে পানি হসু ইবা চিটাঙ্গার পাশা থদে ফাইন্য হসু, এই তো ফাইন্য হসুরে গরু গুস্ত নাড্ডি গুড্ডি দিয়ে রে চর্বি দিয়ে রে লাইন দুম। এই তো গরু গুস্ত বোয়াই দি সুন্দর করে চুলুম দি এখন সুন্দর করে রাঁধি ফেলে ইম। তো এই বোয়াই দি সুন্দর করে বেও এখন বায়ুন উদ্দ গিয়ার আইনদম বায়ুন মানে বেগুন বায়ুন হই দিয়ে আর কি। আর আছে টাঙর বাসাত বায়ুন হই, এ বায়ুন দিয়ে ইসা মাছ দিয়ে দেখতে লাইকগুন অনারা ইসা মাছ দিয়ে সুন্দর করে বায়ুন লাইন দুম বৈডে বৈডে করি ইয়ারা। তো এই তো আই কুড়ি হাঁড়ি লই বা একদিন দুই দাই লই সুন্দর করি এখন বয়াই দিম সুন্দর করে। তো আই ফাইন্য হসু এগিন বাফত দিই সিদ্ধ করি সুন্দর করি ইয়ারে বাফত দি লইম। আস যে সস্তা হেবে যাবি বললে আর গলা চুলকে লিব যাবি গুই হলুদ দিয়ে একখানা করিয়ে আই এতো সিদ্ধ করে লই বা একদিন এতো হসু সিদ্ধ করে লই সুন্দর করিয়া পানি জড়া দিই সিদ্ধ করিয়া রে বেদিয়ে রে এই তরকারি গো এত মজা দে কি হইম আমি বাসায় বুঝে দেখতাম না। এই তো গরু গোস্ত দিয়ে এত মজা দে হসুইবে এন হসুইব রাঁধি ফেলে ইম। এই তো হসু বয় দি চুলত ফ্যান বয় দিয়ে সুন্দর করি। তো ফ্যান বয়ের এখন গুস্ত লারি সারি গুস্ত পানি বাইরে গিয়ে সুন্দর করে লারি সারি সুন্দর করে এখন আর হসাদ দিও মাই হসাদ দিয়ে পানি বাইরেলি যেগিন পানি হমি জেলি আবার পানি মো দিম দার কি। এই গরু গুস্তবে কিন্তু বেশি মজয় অনলাই আর দিন শেয়ার গুজুম বেশি মজার মাংস এই গরু গুস্ত হইবে। এখন তেল দি দি পানি হসুইবে লান্দি বেলাই। তো পানীয় পরিমাণ মতো তেল দি এ তো গরম মশলাও দি দিই বেগ মিকেটো লইয়ারে পরিমাণ মতো বেগিন দি দিই দিয়ে এখন লারি সারি খুশবু আইলি সুন্দর করি আর আমি অন্যান্য মশলা বেগিন দি দিও। এই তো দি ফেলাই পিঁয়াজ পিঁয়াজ করতে বা যাতে এত হস্টলা বেশি হস্টল হামলি পিঁয়াজ করুন পাকঘর তাইয়ারে পিঁয়াজ করতে হাতে এত যে বিরক্ত লাগে আই অনার বাসায় বুঝো কইতাম ন। এই তো দি ফেলাই লবণ লবণ দিয়ে সুন্দর করি এখন আই পিঁয়াজে নুরে সুন্দর করে নরম করে লইম নর লারি সারি সুন্দর করে নরম করি একখানা ব্রাউন কালারের গড়ি লইয়ারে এর ভিতর আদা রুন ব্যাগিন বেস্ট ব্যাগিন মিক্স করে দিইম। এই তো একখানা লাল লাল ইসি আর পিঁয়াজে গিন এখন এক টেবিল চামচ পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দি দিলাম ব্যাগিন মিক্স করিয়ারে একসাথে। তো এ তো লারি সারি সুন্দর করিয়ারে এখন হসাই লইম বালা করিয়ারে যত হসাবেন তত মজা। আর এই তরকারিও ওনারা অবশ্যই ঘরে ট্রাই করিবেন ওনারা তো বেশি ভালো লাগবে তরকারি রান্না ও এ গরু গুস্ত দিয়ে রে ফাইন্য হসু ওনারা একবার হইলে ট্রাই করিবেন। এই তো লারি সারি সুন্দর করি আর ব্যাগিন হসাই লোয়ের এবার একখানা করে পানি দিয়ে দিই পানি দিয়ে দিলে কিনলে আই এখন গুরু মশলা কিন দিইম। তো গুরু মশলা কিন নফুরি বেল্লাই আই সুন্দর করে একখানা করে পানি দিই পানি দিয়ে সুন্দর করে হসাই লইম। এই তো এখন লারি সারি লোয়ের ডাহি দিও মায় সুন্দর করে হসাই বেল্লাই এ তো আর পানি ফুটি উঠি এখন গরম গুঁড়ো মশলা কিন দি দিইম।
দি ফেলায় 1 টেবিল চামচ মতো দি দি মশলা, ধনে গুঁড়ো 1 দি দি, আপটি 1 টেবিল চামচের মতো দি দি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো বেগিন দি দি, আর দি দি 1/2 টিস্পুন দি দি জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে লারি সারি এখন হসাত দিম। আমি মরিচ মশলা একখানা হম হাই, অন্যরা চাইলে আর একখানা বাড়াই দিতে পারেন, অন্যরা টেস্ট অনুযায়ী অন্যরা দিবেন। তো আমি মশলা একখানা হম হাই, আর হাজবেন্ডরা একখানা অন্যরা বাই আর কি একখানা হম পছন্দ করে, তেল মশলা এগিয়ে একখানা হম পছন্দ করে, তো এতালে হম দিই। তো এবার পানি দি দিই, পানি দিয়ে আর সুন্দর করে হসাত দিম, বালা করি আর হসম পরিব নহসালি জিবে মশলার গন্ধ তো হেবে যাইতো না কিন্তু, আর রান্নাগো ভালো হইতো না। তো ওই তো হসাত দিয়ে সুন্দর করে এডে আই গরম মৌ দি দিই, গরু গোস্ত মিদি ইজি বেললাই, তো ইজি বু ইজি এর আই বোনা বোনা করি ফেলে গিম গরু গোস্ত নোরে। এই তো আর গরু ফাইন্য হসু মশলা হসাই এসে এখন গরু গোস্ত গিম বেগিন দি দি রাই, আর ডি গোস্ত সরবি বেগিন মেলে জুইলে এরি, তো মেলে জুইলে গিনাই দিয়ে সুন্দর করে এখন হসাই ফেলার হসাই আর অনরা বেগুন আর আঞ্চলিক ভাষা বুঝতে লাগু নাই, নবুজির বাজি নবুজিলে আর মাফ করে দিউন। তো এই তো সুন্দর করে আমি ব্যাগিন দি দিই হসাই বেলায়, এখন একখানা করে পানি দি দির, পানি দি দি একখানা হসাই আই বেলায় আরি, এই তো দিদি পানি সুন্দর করে পানি দিয়ে এখন ঢাকি দিই। তো এর ফাঁকত ব্যাগগুনোরও হইল, আর ভিডিও যদি অনর্থে বেশি ভালো লাগে তো ওগুলো লাইক দিবেন, আর চ্যানেলও সাবস্ক্রাইব করিবেন, আর ফাঁসা থাইবেন, আর যারা এখনও ন গর না চ্যানেলও কিন্তু ভিডিও গুণ সাইতে লাগুন সাবস্ক্রাইব ন গর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ ইয়া সিটাঙ্গা ভাই বোন যারা আসুন ব্যাগগুন আর চ্যানেল আজ সাবস্ক্রাইব করে দিবেন। এ তো আমি ফাইন্য হসো যেবে সিদ্ধ করে রায় দিয়ে একখানা বাপ দিয়ে রে এখন মিক্স করে দিই গরু গোস্ত পুতো ডালি দিই, তো ডালি দিয়ে এরা লারি সারি এরা এখন আয় আরও একখানা হসাই লিম বালা করি এরে, এ তো দি ফেলাই দিয়ে রে দিয়ে রে কানা করি হসাই হসাই লিম আরও বালা করি, হসাই লিম গরম পানি মৌ দিউম আয় মৌ মানে পানি দিউম, এ তো একখানা করি আর একখানা হসাই এসে একখানা করি পানি দিয়ে দিই আর একখানা হসম পরিব। যত হসাইবেন তত বেশি মজা, হসাই হসানোর রোদ ব্যাগগির নির্ভর, তো এই যত হসাইবেন রান্না তত মজা হইব। এই জিনিস কেন ওনারা সবসময় খেয়াল রাখবেন, একখানা করি আমি পানি দিয়ে রে আরও একখানা আমি সিদ্ধ করি লইম হসু মাংস ব্যাগগিন, এর আগে আমি গরু গোস্ত একখানা সিদ্ধ করি লইলাম, সিদ্ধ করানোর পরে কিন্তু আমি পাইন্য হসু ব্যাড গুই দিলাম। তো এই তো আর এই পাইন্য হসু রান্না হয়ে যার গুই এখন আয় বালা করি আর লারি সারি দিয়ে আর কানা সিদ্ধ ই না সাইর লবণ টবণ ই না সাইর, তো এখন আই অন্যান্য মশলা কিন্তু উড়ে দিয়ে দিইম নামাইবার আগে, তো ওই দিয়ে আই দমলাই দিইম 15-20 মিনিট, এখন দি দিন আই গরম মশলা গুঁড়া দি দির 1/2 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুন দি 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 আই এড়ে টালা জিরের গুঁড়া, টালা জিরার গুঁড়া দিলি গরম মশলা গুঁড়া দিলে এত গো ভালো স্মেল আই দে অন রান্নারে মানে অন্যরকম করি ফেলে কি হই আর বুঝে তিতাম না অন্যরা নাই। তো এই তো আমি ব্যাগি মিক্স করে দিয়ে রে এবার সুন্দর করে আর দমত দিই 15-20 মিনিটের লাই ধন্যবাদও দি দি, এখন সুড়ো করি আই সুলো মিদি সুড়ো করে দিই বয় রেখুম দমত দিই, এত মজা রান্না ওনারা অবশ্যই বাসায় ট্রাই করিবেন, আশা করি ওনারা তো ভালো লাগিব, তো আত বেশি মজা লাগে এ তর হারিব আই সব সময় যাতে ফাইন্য হসু পাওয়া যায় এতে আই এই রান্নাও করি। এই তো আই এখন বাইর লাইন দিম, এবে যে আই ফ্রোজেন করে লেখিলাম টমেটো এবে বাইর করি লই টমেটো দিয়ে রাজিয়ে একটু বোনা বোনা করি আর আজি বাইন দিয়ে ইসা মাছ দিয়ে রাখ দিম, ওনারা চাইলে ইসা মাছও লয় আবার শুটকিও দিতে পারণ, শুটকি দিলে কিন্তু স্বাদ কিন্তু আরও বাড়ি যাবি। তো এখন আমি পিঁয়াজ দি দিই পরিমাণ তো তেল দিয়ে দেয় পিঁয়াজ দি দিই, পিঁয়াজ কুইটটা আসলে আনতে এত কষ্ট যে লাগে আমি কেউ কইতে দিতাম না, তো কিছু কিছু জিনিস সাবতাল্লা আনাই ফেলায় বেশি জিনিস তো আনার নজার আনাইলো এখন বহুত ডর লাগে রিক্স হয়ে যার গুই, তো এই মাসর মাসকা বারে জিনিসপত্র ব্যাগিন আনাই ফেলায় ব্যাগিন লাহি দিয়ে ধুই দেয় আসলে বহুত জামিল হয়ে যার গুই, এখন যেহেতু করোনা ভাইরাস এসছি তো পিঁয়াজ আই আরও বেশি দিই কিন্তু এখন একটু সময় সময় দিই কিনলে পিঁয়াজ কানা রাহি তো হইয়ের হাইট দেরি। তো এত একটা পুতুর আই দি 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 টমেটো দি দি ইসা মাছ দি দি সুন্দর করি টমেটোর আর যাতে গলি যাবগে আর পিঁয়াজ আর ইয়া ইসা মাছ যাতে কানা নরম হয়ে আইব এর তাই গুঁড়া মশলা গুন দি দিইম, তো
তো পরিমাণ মতো মশলা দিয়ে দিই, এক চা চামচের মতো দিয়ে দিয়ে দিই, এডে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়ে দিই, এডে মরিচ গুঁড়ো। তো এখনও আর মশলা দিতাম না, এই মশলা দিয়ে না সুন্দর করে রাঁধি ফেলাইম এই বাইন বুনা। এই বাইন বুনা খাইতে এত মজা, যদি ছুটকে দিতাম দই আর স্বাদ দিবে তো আবার দ্বিগুণ বাড়ি জিবি। তো এত আই এই সুন্দর করে হসাইল, এখন হসাই টসাই লইয়ারে এখন আই কানা গড়িয়ারে পানি দিইম, পানি দিয়ে হসাই লইম বালা গড়িয়ারে বাইন দিয়ে দিই, হসানো হয়ে গিয়ে আর তো এর আগে পানিও দিলাম, ইন হয়তো স্কিপ হয়ে গিয়ে। তো এ তো আমি বাইন দিয়ে সুন্দর করে এখন লারি সারি আর হসাই ফেলে গিয়ে আর বালা গড়িয়ারে। তো এ তো লারি সারি দিই, লারি সারি দিয়ে এখন আই হসাই ফেলে গিয়ে এ বাইন রান্না গো দারুণ নয়। এবার আর কেতর বাইন উড়ো সাদ যে বাগান গজ্জি বাগানোর বাইন, তো বাইনেরে আরা সিটাঙ্গর বাসত বাইন হয় বললি বেগুন, তো এই আরা বাইন হই দে আর কি। তো বাইনুরে এখন হসাদ দি, হসাদ দিয়ে ঢাকি দিলাম আর ইন্দা আর গরুর মাংস প্রায় ওইসি সিদ্ধ ওইসি, এবার একটু বাগার দিও মাই গরুর মাংস বেড়ে। তো এখানে এরা এক গো হরাই বোয়াই দিই, হরাই দিয়ে এরা তেল দিই, এরা আই কিন্তু সরিষার তেল দিয়ে দিই, এটা দিয়ে দিই শুকনো মরিচ আর গোমাংস আর দিয়ে দিই পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিই আর দিয়ম দে রসুন কুচি। গরু মাংসর রেসিপি অবশ্যই অনলাইনে শেয়ার করিম, এবার শেয়ার করি না বাড়ির এটা কি রান্না শেয়ার করতে গেলি বা আজি বহুত লম্বা যার ভিডিও, তো এটা লাই শেয়ার ন করির। তো এর ভিতরে আমি রসুন কুচিও দিলাম 2 টেবিল চামচের মতো সুন্দর করে, এখন লারি সারি তেলুমি দিয়ে এটা ইয়ে বাগার দিয়ম গরু মাংসের মধ্যে আর ইন্দি আর বাইন হসাইয়ের আইসি একখানা হসাই লই ভালো করিয়ে এখন আর কানা লারি সারি ঢাকি দিরাই। তো ইন্দি আর ইন্দি পেঁয়াজ রসুন একখানা লালুই এসি ব্রাউন কালার ওই এসি, তো এখন গরু গোস্ত ভিতরে ডালি দিইম, এই তো ডালি দির বাগার দি অসম্ভব মজো এই গরু গোস্ত রান্না। এবার এবার অন্যরকম গো সাতাই অন্যরকম গো ফ্লেভার আই অন্যরা লয় অবশ্যই আর কেয়ার করিম। তো আর গরু মাংস এখন আবার আমি দমত দিইম, দমত দিয়ে একদম বোনা বোনা করে ফেলিম এখন দিদির আলা জিরের গুঁড়ো দিদির 1/2 চা চামচের মতো আর দিদির দি গরম মশলা 1 চা চামচের মতো দিয়ে রে আর সুন্দর করে লারি সারি এখন বোনা বোনা করে ফেলিম একবারে। এত মজা যে হয় গরুর মাংস আমি মনোরারে হইতাম না, বেশি মজা হয় আর গো পছন্দের খাবার আর সিটাং হলো গরু গুস্ত তো বেশি পছন্দ করি আর হালা বুনো মাইজবানি মাংস আর আর পছন্দের উগ্র খাবার, তো আর বেশি পছন্দ করি গরুর মাংস বেশি আর আর মানে খাইতে মন চায় আর বেশি বেশি হাই। তো এই হাই অন্যান্য অন্যান্য মাছও হাই ব্যাগদিন হাই কিন্তু গরুর মাংসর প্রতি বেশি একটু লুব আর কি আর আর, তো আড়াতে বেশি ভালো লাগে। এখন ধনিয়া পাতা দিয়ে দিই, ধনিয়া পাতা দিয়ে এখন লারি সারিয়ে সুন্দর করে আই রায় দিই আর মাং আর বাইন রান্না হয়ে গিয়ে আর এমনি গরুর মাংস রান্না হয়ে গিয়ে। তো বাইন দেখতে সাইতা লাগবো না রান্না গিন অত সুন্দর, এই কমেন্টসও তো অবশ্যই জানাইবেন কেনই আজি রান্না। আর তো এ তো যে ফাইন্য হসুর আন দিলাম দিবে ফাইন্য হসুর দেখ খুব সুন্দরই ইবে, কিন্তু যত জাল দিবেন অত মজা হইব আর গরু গোস্ত রান্না হয়ে গিয়ে আর খুব সুন্দর গ্যাস মেলাইয়ে যদি আমি অনারে দাহাইতে ইতাম হাবাইতে ইতাম তৈলাম মন শান্তি জিত গিত। আজি সিটাঙ্গা বাসাত ব্লগ করিয়ে আর মনের ব্যাগি মনের বাপ আমি অনার হাসে প্রকাশ করছি, আতে এত ভালো যে লাগে না হইতে ইতাম ন সিটাঙ্গা বাসাত ব্লগ করিয়ে রাজি। তো এখন ব্যাগ হানা ফানা টেবিল মিদি দি দিইম ব্যাগগুনোর দুপুরের হাবার দি দিইম, তো আর ব্যাগগুনে হাই লইম এ তো আর রান্না কেনই অবশ্যই কমেন্টস জানাবেন। এ তো গরুর মাংস আর যে ফাইন্য হসুদি গরু গোস্ত রাইন দি খুব মজইল আই হইতে ইতাম না, হাজবেন্ড খুব নাম করে ওনার ভাইয়া খুব নাম করে হাইয়ের খুব প্রশংসা করে। তো আর দুপুরের হাবা হাবাই লইম হাইয়ের কানা রেস্ট লইম, রেস্ট লই একটু বাইরে যাইম আর বাজিঘর ফাঁকি যেগুন আছে আর দুয়ারের সামনে এগুন বাচ্চে দিয়ে এগুন কানা সাইতাম যাইম বাইরে ঠাই দেয়ের তো আর বাজিঘর ফাঁকি দেখতে লাগবো না ওনারা। তো আজি 2 আর 3 বছর ধরে ফালি দিই, আজি এবছর বাচ্চে দিই এই 500 দিন ঈদের বাচ্চি দিয়ে দেয়, তো এই তো মাটির পাত্রের ভিতর দেখতে লাগবো না ওনারা বাচ্চি এগুন। তো এখানে করে সাইতাম আইলাম আর ওনারা শেয়ার করতাম আই গেলাম, তো এই তো সাইতা লাগুন
এত সুন্দর যে লাগের, এত বালা যে লাগের, হইতে ইতাম না বহুত বছর বাদের এই বাচ্চি দিয়ে দাঁড়ি, খুব ভালো লাগে দিয়ে রে। তো আমি বিকালে বাচ্চা অল্লাই নাস্তা বানাইতাম যাইও, তারা বলে বার্গার খাইবু, এক একজন এক এক কান খাইবু, আর আর মানে সারা দিন হাজ আর হাজ, এ ফজর তুললই রে রাইতুর 12টা পর্যন্ত হাজ আর হাজ। তো এই তো আই চিকেন ব্রেস্টর একখানা করি রে, ওই মাখি জুকি এর সুন্দর করে মেরিনেট করে লেখিলাম, এখন ময়দা মিদি গড়াই এর একখানা করি এর ব্রেস্টরে এই তো ভুনি লই, এখন আই বার্গার বানালিম বাচ্চা হলাই বার্গার খাইতো স্যার, ইতারা ইতার বাপা খাইতো নো, তার বাপা খাইবো দে আর ওর স্যান্ডউইচ, ইবারে করে দম ফুরবো দাবা স্যান্ডউইচ। তো এই তো আই আসি গিনু মিদি সারাদিন আসি হাজে হাজে, হাজর হনো শেষ নাই, বউ গরম মিদি বুও নয় সাজ গইতে গইতে, আর আর জানজার গই আর আর মা অলর গৃহিণী অলর সামর গইতে গইতে জান শেষ। এই তো সুন্দর করি আর এখন এইবে সস লাগাইল, টমেটো সস বাচ্চা অলরে দি বেলাই তারা হাইবু বলে হর। তো এই তো আমি বুনি লই চিকেন ব্রেস্ট এগিনুরে এইদে চাইতে লাগুন, এবে রেসিপি আমি আবার শেয়ার করছি মনোর লয় ব্যাগিন আসল গো ব্লগ দি শেয়ার কোনো সম্ভব নয়, ভিডিও গুন বললাম বই যে বিয়েতার লাই। এই তো আই দিদির এখন ওরে ওরে একটু লাগাই মেয়নেস লাগাই দিই, অনারো চাইলে সিজও দিতারন কিন্তু আর বাচ্চা হলে হওয়ার দিয়ে মেয়নেস দিয়ে খাইবু, আমি মেয়নেস দিয়ে দিই সিসনো দিই, অনারো চাইলে একান একান সিসও বয়াই দিই চিকেন ব্রেস্টরও দিই। তো আই দিদির বাচ্চা হলোর দিদির এখন ব্যাগিন এখন তারা নাস্তা গিন খাইব। তো আজের ভিডিও যদি অনারা তো খুব ভালো লাগি তাহে তো লোকগুলো লাইক দিবেন, আর আর চিটাঙ্গ ভাষা ব্লগ কেন ই যদি আরও ভিডিও শোন চিটাঙ্গ ভাষা আরও ভিডিও ব্লগ করতাম চাই ওনারা যদি শোন তাহলে আই আরও ব্লগ করি তারির আই আরও ব্লগ করছুম চিটাঙ্গ ভাষা আর আঞ্চলিক ভাষা ব্লগ। তো এইবার ফার্স্ট করলাম আর কি, তো ওনারা তো কেন লাগে অবশ্যই কমেন্টসও জানাবেন, আর আর ভিডিও যদি ওনারা তো খুব ভালো লাগে তো ওই লোকগুলো লাইক দিবেন আর শেয়ার করিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ল, আর আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করি তাহলে আজ এসি ট্যাঙ্গর ভাই বোন যারা আসুন ব্যাগ গুণ আর চ্যানেল আজই সাবস্ক্রাইব করে দিবেন, তার ফার্সা তাইবেন এইভাবে। তো আর ফার্সা তাইয়ের আর সামনে দিয়ে এগিয়ে আগাইলে যেবের ইয়াত ঘুরিবেন আর আর পাশে তাইবেন। তো তো বাচ্চা হলো রায় সুন্দর গড়িয়ারে এখন যে ইয়া গড়ি দিই বার্গার বানাই দিই, এখন দি দিইম চা দিয়ে চাও বানাইম। তো ওদের ইতার আর বাফা হাইবো দে রংসা রংসা দিম দিতার আর বাফা রংসা হাইবু। তো এখন আই বার্গার গুনো সুন্দর করে হাড়ি দিল বাচ্চা হলো যে তো বড় আতল্য হাইতে তুনু, তো একখানা মাঝখান দিয়ে একখানা হাড়ি হাড়ি দিলি বাচ্চা হলো খুব নিমিষে হাই ফেলাই, আর সাইতে লাগুন দেখ বার্গার হতো সুন্দর ইয়ে চিকেন ব্রেস্ট হতো জুসি। তো এইলে করি এরে বাচ্চা হলো বিকালে নাস্তা ফুটতো দিন দম পরে একখান একখান নাস্তা দম পরে, আসলে আর আর মাইফা হলোর আর মার হাম শেষ নাই, ব্যাগগুনোতে রেস্ট আছে কিন্তু আর আর রেস্ট নাই, সারাদিন হাম আর হাম, আর রান্না বান্না তো আছে এটা ভিতর, আবার বাচ্চা হলোর এক এক আবদার পূরণ গরম ফোরের। তো এই তো আর সুন্দর করি এরে এখন হাড়ি হাড়ি দিই হাড়ি এরে এখন বাচ্চা হলোরে দি দিই ব্যাগগুনোরে হাই লইব আর বাচ্চা দিনও। তো সুন্দর করে হাড়ি দিই হাড়ি নদীলে বাচ্চা হলো হাইতে নু তালা বলি হাড়ি দি। তো চা বানাই লইম চা বানাই লই আর সুন্দর করে চাও দি দিই মিতার আর তো চা বানাই লই, আর ওনার বাইয়ে রংসা হাইবি বেরো রংসা দিইম রংসা দি স্যান্ডউইচ হাইব। তো এই তো আজকের মতো, আর ব্লগ কেন লাগবে অবশ্যই কমেন্টসও জানাইবেন, তো আল্লাহ দোয়া করিবেন আই অনর আল্লাহ দোয়া করি বেগুন সুস্থ তাইবেন শান্তিতে তাইবেন ফ্যামিলি লইয়ারে, তো আল্লাহ দোয়া করিবেন, আল্লাহ হাফেজ।